আসানসোলে রূপনারায়ণপুরে বাড়ির সামনে থেকে নিমেষের মধ্যে উধাও স্কুটি। ঘটনার অভিযোগ দেয় রূপনারায়ণপুর ফাঁড়িতে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে চোরের ছবি। ইতিমধ্যে স্কুটি ও চোরের তল্লাশি শুরু করেছে পুলিশ। আসানসোলের রূপনারায়ণপুরে সক্রিয় হয়ে উঠেছে চোরের দল। গতকাল নিমেষের মধ্যে চুরি হয়ে যায় লাল রঙের একটি স্কুটি। রূপনারায়ণপুর স্টেশন রোড থেকে বিকেল বেলায় চুরি হয় সন্দীপ চৌহানের স্কুটি। তবে সিসিটিভি ফুটেজের মধ্যে চোরের ছবি ধরা পড়েছে। ঘটনার অভিযোগ দায়েরের পর রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ স্কুটি ও চোরের তল্লাশি শুরু করেছে। ঘটনা প্রসঙ্গে জানা যায়, সন্দীপ চৌহান তার স্কুটি নিয়ে গতকাল রূপনারায়ণপুর স্টেশন রোড সংলগ্ন এলাকায় তার বন্ধুর বাড়ি গিয়েছিলেন। তিনি গাড়িটির হ্যান্ডেল লক করে বন্ধুর বাড়ির ভেতরে প্রবেশ করেন। প্রায় দু ঘন্টা পর বেরিয়ে এসে তিনি দেখেন তার গাড়িটি উধাও। রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানানো হয় এবং পুলিশ তদন্ত শুরু করেছে। তবে একের পর এক চুরির ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। বয়স্ক হয়ে গেছে, গল্প তপর মাঝে মাঝে আমাকে ডাকের কাছে ওর বাড়ি, ঠিক আছে, আমরা গেলাম ওইখানে গল্প তপ করলাম। দশ মিনিট পর পর আমি দেখছি গাড়িটা ফলো করছি, ঠিক আছে। আবার কিছুক্ষণ পর দেখছি একটা ছেলে বসে আছে। আমি যখন গাড়ির কাছে এলাম, উঠে ওরকম করে আবার নন্দিনী হল দিকে চলে গেল। আবার এক ঘন্টা পর ঘুরে এসে আবার দেখছি গাড়িটা দশ মিনিট আগে গাড়ি আছে, দশ মিনিট পরই গাড়ি যায়। অভিযোগ জানিয়েছেন পুলিশের কাছে? হ্যাঁ। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। পুজোর আড্ডায় ব্রেক, চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ধূপ দিতে চায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা, ভরসা দিচ্ছে টাটা টাটা স্ট্রাকচারা।